এবার জেলা আদালতের বিচারকের বিরুদ্ধে চরম বিস্ফোরক এবং কড়া স্টেপ নিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুবীরেশ ভট্টাচার্যকে হাজিরার জন্য 10 দিন সময় দিয়েছিলেন জেলা আদালতের বিচারক। তাতেই চরম ক্ষুব্ধ, ক্ষোভে ফেটে বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দিলেন বিচারকের বিরুদ্ধে কড়া নির্দেশ। সুবীরেশের হাজিরার জন্য 10 দিন সময় কেন? জেলা আদালতের জবাব চান বিচারপতি গঙ্গোপাধ্যায়। স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে আদালতে হাজির করাতে কেন 10 দিন সময় দেওয়া হলো তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, দক্ষিণ চব্বিশ পরগনার জেলা বিচারককে এ বিষয়ে রিপোর্ট দিতে হবে। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জেলা বিচারককে রিপোর্ট জমা দিতে হবে বলেও জানিয়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এর আগে সুবীরেশকে জেল থেকে হেফাজতে নিয়ে সিবিআইকে জিজ্ঞাসাবাদ করতে বলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই মতো আলিপুর আদালতে আবেদন করার কথা জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের আইনজীবী জানান, গত 12ই ডিসেম্বর সুবীরেশকে হাজির করানো হয়েছিল, 22শে ডিসেম্বর আবার আদালতে তার হাজিরার কথা। প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গত 19শে সেপ্টেম্বর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশকে নিজাম প্যালেসে তলব করে এবং গ্রেপ্তার করেছিল সিবিআই। আদালতে ইতিমধ্যেই তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, সুবীরেশ এসএসসির চেয়ারম্যান থাকাকালীন তার নির্দেশেই কিছু নির্দিষ্ট পরীক্ষার্থীর মার্কশিটের নম্বর বদল করা হয়েছিল। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সিবিআইকে সহযোগিতা না করার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। ঘটনাচক্রে বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টে সুবীরেশের জামিনের আবেদনের শুনানি ছিল। বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ এই মামলার পরবর্তী শুনানি আগামী 21শে ডিসেম্বর স্থির করেছেন। ফলে আপাতত সুবীরেশকে জেলেই থাকতে হচ্ছে। আর এই মুহূর্তে কিন্তু কড়া স্টেপ নিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুবীরেশকে হাজিরার জন্য কেন 10 দিন সময় দেওয়া হলো জানতে চাইলেন, জবাব চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। দক্ষিণ চব্বিশ পরগনার জেলা বিচারককে এ বিষয়ে রিপোর্ট দিতে হবে, হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জেলা বিচারককে রিপোর্ট জমা দিতে হবে বলেও কড়া নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অর্থাৎ সুবীরেশ মামলায় জেলা বিচারকের ঘুম উড়িয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বন্ধুরা, আপনারা কী বলবেন? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ যে নির্দেশ দিলেন তার পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এইসব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।